নমস্কার সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব বরেণ্য কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অদ্ভুত গল্প ভূ কি বাদামি না হতো শ্রীষপাড়া মানিকের বাগানে রাস্তার ধারেই বড় বাগানটা অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি নিবিড় অন্ধকার বাগানের মধ্যে দিনের বেলাতেই একটু দূরে আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা রাখাল মাস্টারের স্কুল একটা বড় তুঁত গাছ আছে স্কুলের প্রাঙ্গনে সেজন্যে আমরা বলি তুঁতলার স্কুল দুজন মাস্টার আমাদের স্কুলে একজন হলেন হীরালাল চক্রবর্তী স্কুলের পাশেই এর একটা হাঁড়ির দোকান আছে তাই এর নাম হাঁড়ি বেচা মাস্টার মাস্টার তো নয় সাক্ষাৎ জম বেতের বহর দেখলে পিলে চমকে যায় আমাদের টিফিনের সময় মাস্টার মশাইরা সব ঘুমোতেন আমরা নিজের ইচ্ছে মতো মাঠে বাগানে বেরিয়ে ঘন্টাখানে পরেও এসে হয়তো দেখি তখনও মাস্টারমশাইদের ঘুম ভাঙেনি সুতরাং তখন আমাদের টিফিন শেষ হলো না টিফিনের মানে হচ্ছে ছুটি মাস্টার মশাইদের ঘুমোবার ছুটি সেদিনও এমনি হলো রেল লাইন আমাদের স্কুল থেকে অনেক দূরে আমরা মাতলার পুল বেড়িয়ে এলাম রেল লাইন বেড়িয়ে এলাম ঘন্টাখানেক পরে এসেও দেখি এখনো হাড়ি বেচা মাস্টারের নাক ডাকছে নারায়ণ বললেন চুপ চেঁচাস নি চল ততক্ষণ পরামানিকদের বাগানে বাদাম খেয়ে আসি আমাদের দলে সবাই মত দিলে আমি বললাম বাদাম পাড়া সোজা কথা তলায় কত পড়ে থাকে এ সময় চল তো দেখি এইবার আমরা সবাই মিলে পরামাণিকদের বাগানে ঢুকলাম পুলের তলার রাস্তা দিয়ে দুপুর দুটো রোদ ঝমঝম করছে শরৎকাল রোদের তেজও খুব বেশি গত বর্ষায় আগাছার জঙ্গল ও কাঁটা ঝোপের বেজায় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে শরিপথ এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে নিচেকার ঝোপের মাথায় দুলছে আমরা এই বাগানের সব অংশে যাইনি মস্ত বড়ো বাগানটা পাকা রাস্তা থেকে গিয়ে নদীর ধার পর্যন্ত লম্বা পেয়ারাও ছিল কোনো কোনো গাছে কিন্তু অসময়ের পেয়ারা তেমন বড় হয়নি ফল আরও যদি কোনোরকম কিছু থাকে খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে গেলাম বাদাম তো মিললই না যাও বা পাওয়া গেল ইঁট দিয়ে ছেঁচে তার শ্বাস বের করবার ধৈর্য আমার ছিল না সুতরাং দলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল নদীর দিকে বোন বেজায় ঘন এদিকে বড় একটা কেউ আসে না খসখস শব্দেই শুকনো পাতার উপর দিয়ে শেয়াল চলে যাচ্ছে কুয়ো পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায় আমার জন্য কেমন ভয় ভয় করছে আমাদের স্কুলের ছেলেরা কানে হাত দিয়ে গায় ঠিক বেলা ভূতে মারে ঢেলা ভূতের নাম রশি হাঁটু গেড়ে বসি সঙ্গে সঙ্গে তারা অমনি গেড়ে বসে পড়ে এসব করলে নাকি ভূতের ভয় চলে যায় আমার সঙ্গে কেউ নেই ঠিক দুপুরবেলাও বটে মন্তরটা মুখে আউড়ে হাঁটু গেড়ে বসবো কিন্তু ভূতের নাম রশি হলো কেন শ্যামও হতে পারত কালো হতে পারতো নিবারণ হতেই বা আপত্তি কি ছিল একটা বাঘ ঘুরে বড় একটা বাঁশবন আর নিবিড় ঝোপ তার তলায় সেখানটায় গিয়ে আমার বুকে ঢিপ ঢিপ সত্যজনক হঠাৎ বন্ধ হয়ে গেল একটা আমরা গাছের তলায় ঘন ঝোপের মধ্যে আমরা গাছের গুঁড়ি ঠেস দিয়ে বসে আছি বড় ভালো করে উঁকি মেরে দেখলাম হ্যাঁ ঠিক বড় বাগদিনী বটে সভ্যনাশ সে যে মরে গিয়েছে বড় বাগদিনীর বাড়ি আমাদের গায়ের গোসাই পাড়ায় অসত্থ তলার মাঠে একখানা দোচালা কুঁড়ে ঘরে সে থাকতো কেউ ছিল না তার। পালমশায় বাড়ি ঝিঘিরি করতো অনেক দিন থেকে তারপর তার জ্বর হয় এই পর্যন্ত জানি একদিন তাকে আর দেখা যায় না মাস দুই আগের কথা একটা স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেল বাঁওরের ধারে বাঁশবনে শেয়াল কুকুরে তাকে খেয়ে ফেলেছে অনেকটা সেই রকমই কালো রোগামতো দেহটা বড় বাদ মতো সকলে বললে জরের ঘরে বাউরে জল তুলতে গিয়ে বড় মরেছি সেই বড় বাগদিনী আমরা গাছের গুঁড়ি ঠেস দিয়ে দিব্যি বসে আমি এক ছুটে বন বাগান ভেঙে দিলাম ছুট পাকা রাস্তার দিকে যখন বাদাম তলায় দলের মধ্যে এসে পৌঁছলাম তখন আমার গা ঠক ঠক করে কাঁপছে ছেলেরা বলি কি হয়েছে রে অমন করছিস কেন আমি বললাম ভূত কোথায় রে সে কি বসে আছে ঝোপের মধ্যে আমরা সেই নদীর ধারের দিকে স্পষ্ট বসে আছে দেখলাম সে কি রে টাকা কোন হয় নিজের চোখে দেখলাম একেবারে স্পষ্ট বড় চল তো চাই দেখি কেমন তোর যত মিথ্যে কথা সবাই মিলে যেতে উদ্যত হলো কিন্তু সেই সময় দলে চাই নিমাই কলু বললে না ভাই ওর কথায় বিশ্বাস করে অত দূর গিয়ে স্কুলে ফিরতে বড্ড দেরি হয়ে যাবে এতক্ষণ মাস্টারদের ঘুম ভেঙেছে হাঁড়ি বাঁচা মাস্টারের বেতের বহর জানো তো সেটা অসম্ভব কি আমি ভাই যাব না তোমরা যাও ওর সব যত মিথ্যে কথা ছেলের দলের কৌতূহল মিটে গেল হাঁড়ি বাচা মাস্টারের বেতের বহর স্মরণ করে একে একে সবাই স্কুলের দিকে চললো আমিও চললাম আমরা গিয়ে দেখি মাস্টার মাস্টারমশাইদের ঘুম খানিক আগেই ভেঙেছি ওদের গতিক দেখে মনে হলো আমাদের হাঁড়ি বাচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে সামনে অধীরভাবে পাইচারি করছিলেন আমাদের রাস্তা থেকে বলে উঠলেন তাই যে হ্যালা ভাঙল আমরাও বলতে পারতাম আপনার ঘুম ভাঙল কিন্তু সে কথা বলে কি তার ক্রুদ্ধ দৃষ্টির সামনে আমরা তখন সবাই এতটুকু হয়ে গিয়েছি ক্লাসে ঢুকেই তিনি হাঁকলেন রত্না অর্থাৎ আমি গিয়ে গেল কোথায় থাকা হয়েছিল আমি তখন নবমীর পাঠার মতো জড়ো সড়ো হয়ে কাঁপছি এদিকে বুড়ো বাদ ওদিকে হাঁড়ি বেচা মাস্টার আমার অবস্থা অতীব শোচনীয় হয়ে উঠেছে কিন্তু সে অস্ত্র ছিল আমার হাতে তা ত্যাগ করলাম বললাম পণ্ডিত মশাই দেরি হয়ে গেল কেন ওরা জানে এই সর্বপরণ বাগানে বাদাম কুড়ুতে গিয়ে ভূত দেখেছিলাম তাই হাঁড়ি বেচা মাস্টারের মুখে অবিশ্বাস ও আতঙ্ক যুগপৎ ফুটে উঠল বললেন ভূত ভূত কিরে আগে ভূত সেই যারা বোঝলাম বাঁদর কোথায় ভূত কিরকম ভূত সবিস্তারে বললাম আমার সঙ্গীরা আমায় সমর্থন করলে আমায় কিরকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখেছিল বললে সে কথা হাড়ি বছা মাস্টার ডেকে বললেন শুনছেন দাদা রাখাল মাস্টার তামাক খাবার জোগাড় করছিলেন বললেন কি ওই কি বলে শুনুন রত্না নাকি এখনই ভূত দেখে এসেছে সর্বপারামানিকের বাগানে সর্বপারামাণিককে আরে ওই শ্রীষ পারামাণিকের বাবার নাম ওদেরই বাগান আবার বর্ণনা করি সবই স্তারে রাখাল মাস্টার গোঁড়া ব্রাহ্মণ হাঁচি টিকটিকি জলপড়া তেল পড়া সব বিশ্বাস করতেন গম্ভীরভাবে ঘাড় নেড়ে বললেন তা হবে না অপঘাত মৃত্যু গতি হয়নি হাঁড়ি বেচা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্যে থেকে দূর হয়নি তিনি বললেন কিন্তু দাদা এই দুপুরবেলা ভূত থাকবে বাগানে বসে গাছের গুঁড়িতে ঠেস দিয়ে তাতে কি তা থাকবে না ভূত এমন কিছু লেখাপড়া করে দিয়েছে নাকি তোমাদের আবার যত সব ইয়ে আচ্ছা চলুন গিয়ে দেখে আসি ছেলেরা সবাই সমস্যারে চিৎকার করে সমর্থন করলে রাখাল মাস্টার বলেন হ্যাঁ যত সব ইয়ে ভূত তোমাদের জন্য সেখানে এখনো বসে আছে কি না ওরা হলো কি বলে অশরীরই মানে ওদের শরীর নেই ওরা মানে বিশেষ বিশেষ অবস্থায় হাড়ি বাজা মাস্টার বললেন চলুন না দেখে আসি যে কিরকম কাণ্ডটা যেতে দোষ কি আমরা সকলেই তো তাই চাই এরা গেলে এখনই স্কুলের ছুটি হবে এখন সেদিকেই আমাদের ঝোঁকটা বেশি যাওয়া হলো সবাই মিলে হুড়মুড় করে ছেলের পাল চলল মাস্টারদের সঙ্গে আমি আগে আগে ওরা আমাদের পেছনে সেই নিবিড় ঝোঁটটাতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে যে দৃশ্য চোখে পড়লো তা কখনো ভুলব না এত বৎসর পরেও সে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পাই এখনো সবাই মিলে ঝোপ ঝাপ ভেঙে সেই আমড়াতলায় গিয়ে পৌঁছলাম যা দেখলাম তা অবিকলেই আমরা গাছের তলায় একটা ছিঁড়া অতি মলিন অতি দুর্গন্ধ কাঁথা পাতা পাশে একটা ভাঁড় জল একরাশ আমড়ার খোসা ও আটি জড়ো হয়েছে পাশে কতক টাটকা কতক কিছুদিন আগে খাওয়া একরাশ কাঁচা তেঁতুলের ছিবড়ে পাকা চালতার ছিবড়ে শুকনো ছিন্ন কাঁথার ওপর জীর্ণ শীর্ণ বৃদ্ধা বড়বাক মরে পড়ে আছে খানিকটা আগে মারা গিয়েছে এ সমস্যার কোনো মীমাংসা হয়নি আমরা হৈ হৈ করে বাইরে গিয়ে খবর দিলাম গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতে এলো কেন যে বোরবাগদিনী এই জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে এ প্রশ্নের উত্তর কে দেবে কেউ বললে ওর মাথা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল কেউ বললে ভূতে পেয়েছিল কিন্তু বড়ো বাগদিনী মরেছে অনাহারের শীর্ণতায় ও সম্ভবত আস্ব কার্তিক মাসের ম্যালেরিয়ায় ভুগে কেউ একটু জলও দেয়নি তার মুখে কেই বা দেবে জঙ্গলে জানতোই বা কি বড় এই আত্মগোপনের রহস্য তার সঙ্গেই পরপারে চলে গেল ছিলেন বরেণ্য কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অদ্ভুত গল্প ভূত যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন ভালো থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি নমস্কার